আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি 360, সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমার পাশে যে টেলিভিশনটি দেখছেন এটি একটি 32 ইঞ্চ বেসিক টেলিভিশন, যে টেলিভিশনটি সবচেয়ে আমাদের ডিমান্ডেবল টেলিভিশন, কারণ 32 ইঞ্চ সাইজটিও একটি স্ট্যান্ডার্ড সাইজ, প্রাইসটি একদমই আপনাদের হাতের নাগালে। আপনাদের কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। ওয়ার্স, আপনারা প্রশ্ন করেছিলেন যে টেলিভিশনগুলো যখন ডি সংযোগ দিয়ে দেখব তখন কেমন দেখাবে। আপনারা অনেকটাই নিশ্চিত যে পেন ড্রাইভ থেকে দেখলে ফুল এইচডি রেজুলেশন এবং যে রেজুলেশনটি পাওয়া যায় বা দেখা যায় পিকচার কোয়ালিটি, তা আপনাদের কাছে খুবই ভালো লাগে। কিন্তু যখন ডি সংযোগ দিয়ে দেখবেন, কেবল অপারেটরদের চ্যানেলগুলো যখন দেখবেন, তখন আসলে চ্যানেলগুলো কি খুবই স্পষ্ট না ঝিরঝির, বা কেমন ভাব, বা যে কালারটি অ্যাকচুয়াল কালার কি আসলে আপনারা পেতে পারেন কি না, অনেকের মনের মধ্যে এই সন্দেহটি থাকে। আমি চেষ্টা করেছি এই বিষয়ে একটু খোলামেলা আলোচনা করতে। আপনারা হয়তোবা সকল চ্যানেল এইচডি পাবেন না, কারণ আমাদের দেশেই কিন্তু সকল চ্যানেল এইচডি নেই, আর এইচডি চ্যানেল যেগুলো না সেগুলো তো একটু ঝিরঝির করবেই। কিন্তু যে চ্যানেলগুলো এইচডি, কেবল অপারেটররা যদি আপনাকে একটি স্বচ্ছ লাইন দিয়ে থাকে তাহলে হয়তো বা কোনো প্রকার ঝিরঝির হবে না কোনো চ্যানেলে। তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন ছিল যে ভাইয়া চ্যানেলগুলো যদি একটু অপারেটিং করে দেখাতেন, অথবা চেঞ্জ করে দেখাতেন, আপনাদের জন্য চ্যানেলগুলো চেঞ্জ করে দেখার ব্যবস্থা করছি। কারণ আমি চাই আপনারা যেন এই টেলিভিশনটি সম্পর্কে স্পষ্টভাবে ধারণা নিয়েই আমাদের শোরুমে আসেন বা অনলাইনে টেলিভিশনটি অর্ডার করতে পারেন। এবার আমি আপনাদের বলছি যে টেলিভিশনটি কিন্তু যে কোনো সাইট থেকে দেখলে নেগেটিভ ভিউ শো করবে না। আমরা অনেক সময় টেলিভিশন ক্রয় করার সময় একটু ভয় পেয়ে যাই যে আসলে সাইট থেকে দেখা যাবে কি না। অনেক সময় আমরা এলসিডি মনিটরকে টিভি বানিয়ে দেখতাম, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সাইট থেকে নেগেটিভ দেখাতো। আসলে V1 ব্র্যান্ডের কোনো টেলিভিশনেই সাইট থেকে নেগেটিভ দেখাবে না, আপনি যে কোনো সাইট থেকে স্পষ্টভাবে দেখতে পারবেন। এবার আসা যাক টেলিভিশনের যে ফিচার্সগুলো আছে। আপনারা ঠিক মাঝ বরাবর এখানে কিন্তু পাওয়ার সুইচ আছে এবং মাঝ বরাবর সেন্সর দেখছেন, অতএব রিমোট যে অপারেট করবেন এটা টেলিভিশনের মাঝ বরাবর করলেই হবে। এবং এটি V1 ব্র্যান্ডের একটি টেলিভিশন, এখানে ম্যানুয়াল যে বাটনগুলো একটু নিচের দিকে আছে, এখানে আপনি রিমোট ছাড়াই ম্যানুয়ালি বাটনে কিন্তু আপনি এই টেলিভিশনটি অপারেট করতে পারবেন। এবং টেলিভিশনটির ফিটিংটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। আপনারা V1 ব্র্যান্ডের এই টেলিভিশনটিতে 12 বছর ওয়ারেন্টি পাচ্ছেন, 2 বছর পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 1 বছর প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, বাকি 10 বছর সার্ভিস ওয়ারেন্টি। এবার আসা যাক অফার প্রাইস কত। আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আমাদের সকল সাইজের টেলিভিশনের ওপরে চলছে জাঁকজমকপূর্ণ কিছু ডিসকাউন্ট অফার। সেই অনুসারে আপনারা V1 ব্র্যান্ডের 32 ইঞ্চ টেলিভিশন পাচ্ছেন মাত্র 8,100 টাকা, যা আমরাই দিচ্ছি সবচাইতে বড় ডিসকাউন্টে। আমরা চেষ্টা করেছি যে আমরা সবাইকে সবচেয়ে বড় ডিসকাউন্টে একটি ভালো টেলিভিশন যদি দিয়ে থাকি, তাহলে সেখান থেকে হয়তো বা আমাদের কিছু কাস্টমার ইনক্রিজ হবে। আমাদের সেই উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছে। আমরা চেষ্টা করছি আপনাদের আরও বেশি সুবিধা দেওয়ার। ভিউয়ার্স, আপনারা যে টেলিভিশনটি দেখছেন এটি পাবেন আমাদের R1 কম্পিউটার্স, ECS কম্পিউটার সিটি, মাল্টিপ্ল্যান সেন্টার, 7th ফ্লোর, 726 নম্বর শপে। এবার আসা যাক কানেক্টিভিটি নিয়ে, যে কী কী কানেক্ট করতে পারবেন। USB পোর্ট আছে, পেন ড্রাইভ লাগাতে পারবেন, HDMI ও VGA পোর্ট আছে, কম্পিউটারের মনিটর হিসাবে ব্যবহার করতে পারবেন। অবশ্যই টেলিভিশনটি ক্রয় করার সময় পিছনে V1 ব্র্যান্ডের নাম এবং সিরিয়াল নাম্বার, এবং সেই একই সিরিয়াল নাম্বার আপনার বিলের উপরে আছে কিনা সেটি একটু দেখে নেবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।